বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিতে ক্যাম্পাসে এসে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের দুই নেতা। বুধবার দুপুর দুইটার দিকে পরীক্ষা শেষে বের হলে তাদের পুলিশে সোপর্দ করা হয়। গত কয়েক মাস ধরে দেশ পান্ডামির মহাসড়ক থেকে ছিটকে রাস্তার পাশে খালে পড়ে গেছিল। তা আপনাদের সকলের দোয়ায় এবং অশেষ চাওয়ার প্রেক্ষিতে খালে পড়ে যাওয়া বাসটি এখন আবার সুন্দর করে পান্ডামির মহাসড়কে উঠে আসতেছে। আমি জানি না এইগুলো আপনাদেরকে বদার করে কি না, কিন্তু অবশ্যই এগুলো আমাকে বদার করে এবং এগুলোই প্রেডিক্ট করে আসতেছি। বিপ্লবের আগে থেকে পতিত স্বৈরাচারী শাসক আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন থেকে যে আপনাদের ভাগ্যের পরিবর্তন হবে না, জাস্ট এক গুন্ডা গিয়ে আরেক গুন্ডা আসবে। হ্যাঁ ইয়েস, গুন্ডাবির ম্যাগনিচিউডে একটু পার্থক্য আছে। এগুলোই বিক্রি করবে হচ্ছে এই গুন্ডাদের দোসরা। ওরা বলবে যে আওয়ামী লীগ এই করছে, আমরা তো এখন এত খারাপ হই নাই, সুতরাং আমাদেরকে সমর্থন দিন। সো তাদের বেসলাইন হইতেছে একটা ওয়ার্স্ট স্বৈরাচারী পতিত শাসক, পৃথিবীর সবচাইতে ওয়ার্স্ট স্বৈরাচারী শাসককে তারা বেসলাইন রেফারেন্স পয়েন্ট হিসেবে দেখায় আপনাকে শাটডাউন করার চেষ্টা করবে। সো এগুলো নতুন কিছু না, এগুলো বলে আসতেছি আপনাদেরকে যে পান্ডার এগুলোই করবে। এদের এই পান্ডামি আনএক্সেপ্টেবল হইতো যদি বা এমন হইতো যে বিএনপি মানে একটা রাজনৈতিক দল আগে সরকারকে পতন ঘটাইছে, একটা নির্বাচন করে ক্ষমতা আসছে, এসে তারা আবার পান্ডামি লুটপাট করতেছে এবং রেফারেন্স পয়েন্ট হিসেবে দেখাচ্ছে আগের পতিত স্বৈরশাসককে যে তাদেরকে তো এখন আমরা ছাড়াই যাই নাই, সুতরাং শাট দ্য ফাক আপ। এগুলো যদি বলতো তাও না হয় নিজের মনকে একটা বুঝ দিতাম, সেটা তো না। 2000 মানুষ, সাধারণ মানুষ, ছাত্র ছাত্রী জীবনের বিনিময়ে 40-50 হাজারের আহত হওয়ার বিনিময়ে সাধারণ মানুষ মিলে এই দেশ স্বাধীন করে নিয়ে আসছি। এই কম্প্যারিজন করার জন্য আমাদেরকে যে একটা পৃথিবীর সবচেয়ে ওয়ার্স্ট ফ্যাসিস্ট শাসককে সামনে রেখে যে তাদের সময় কেমন ছিলেন, সুতরাং মুখ বন্ধ রাখেন, এই কম্পারিজনের জন্য না, এই কম্পারিজনের জন্য না। এই যে ছাত্রলীগকে ব্যান করা হলো সেটা নিয়ে তো আলোচনা করছি এবং এটা সমালোচনা করছি, এবং এই জিনিসটা আপনারা যারা রেগুলার আলোচনা শোনার ধৈর্য আপনাদের যাদের এখনও আছে কত এত বছর ধরে, কারো এত ধৈর্য থাকার কথা না। সব দিকে ঠুসু ঠুসু করি, সকল পক্ষের সমালোচনা করি, তারপরও যারা ধৈর্য নিয়ে শুনেন তারা জেনে থাকবেন যে এই কথাটা আমি বলছিলাম আপনাদেরকে যে সরকার পরিবর্তনের পর আওয়ামী লীগের যতগুলো বদমাইশি গুন্ডামি পান্ডামি টুল আছে এই সবগুলো টুল পরে সরকার এসে ব্যবহার করবে। তখন বিএনপি মিন করতাম যে বিএনপি সরকার এসে ব্যবহার করবে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট থেকে শুরু করে যেসব কালা কানুন নিয়ে এরা এত বছর চিৎকার চেঁচামেচি হইচই করছে, এরা ক্ষমতা আসার পর একটা আইন বদলাবে না, সেই আইনগুলোকে আবার ব্যবহার করে পান্ডামি শুরু করে দিবে। আমি যারা আমার রেগুলার আলোচনা শুনেন আপনাদের কাছে আমার প্রশ্ন, এই কথাগুলো বলছিলাম কিনা এবং সেটার অলরেডি ডেমো দেখতে শুরু করছেন কিনা। ভুলে যাবেন না, এখন কিন্তু বিএনপি সরকার ক্ষমতায় নাই, ভুলে যাবেন না এখন কিন্তু রেগুলার সরকার ক্ষমতায় নাই, ভুলে যাবেন না এখন কিন্তু কোনো রাজনৈতিক সরকার ক্ষমতায় নাই, ভুলে যাবেন না যে এখন কিন্তু পান্ডামি করাটা অতটা মেইন স্ট্রিম এখনও হয়ে সারে নাই, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায়, সেনাবাহিনীর রাস্তায় এবং গুন্ডাপান্ডাদের চাল এখনও সেভাবে বিস্তার করে উঠতে পারে নাই। যখন রাজনৈতিক সরকার ক্ষমতায় আসবে তখন থেকে 2 বছর পর পিক দেখতে পাবেন এদের পান্ডামির। 2 মাস পর এরা শুরু করে দিবে কিন্তু পিক দেখতে পাবেন 2 বছর পর। আশা করি বুঝতে পারতেছেন যে একটা এত বড় বিপ্লব, এত বড় রক্তক্ষয়ের পর সাধারণ মানুষের আন্দোলনে উঠে আসা সরকারের অধীনে এরা যা শুরু করছে, এরা এদের ক্ষমতায় যখন আসবে এই গুন্ডাপান্ডারা তখন কী করবে, এটা আশা করি এবং আপনাদেরকে যে এই কথাগুলো বলে আসছি যে এদের পান্ডামিতে অতিষ্ঠ হয়ে মানুষ আবার ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে। আওয়ামী লীগ জোর করে চুরি করে আসতে হবে না, মানুষ ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে। আপনি লিখে রাখতে পারেন আজকে থেকে 5 বছর পর হোক আর 10 বছর পর হোক, এরা আওয়ামী লীগকে ব্যান করার জন্য উৎপাত করতেছে এই মুহূর্তে। রাইট, করেন, ব্যান করেন, আপনারা ছাত্রলীগ ব্যান করছেন, আওয়ামী লীগ ব্যান করেন, সকল কিছু ব্যান করে দেন। জামাতকে যেভাবে ব্যান করছে, বিএনপিকে যেভাবে ডিফ্যাক্টো ব্যান করে রাখছিল আগে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার, সেই আদলে সকল কিছু করতেছেন, রাইট, কোনো সমস্যা নাই, করতে থাকেন। মানুষ আবার এই দেশে ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতা আনবে এবং মানুষ আবার আপনাদেরকে জুতা পেটা করে বঙ্গভবন গণভবন থেকে আওয়ামী লীগের মতোই বের করবে, দেখিয়ে রাখতে পারেন। তাও এই যে আওয়ামী লীগের আমলে সকল গুন্ডামি মাফিয়াতন্ত্রের টুল এরা ব্যবহার করে এগুলো করতেছে, যেটা অ্যাগেন 1000 বার এই চ্যানেলে আমরা আলোচনা করছি, কোটি বার, যে দিস ইজ হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন, এবং এখনও রাজনৈতিক সরকার ক্ষমতা আসেন, এখনই এগুলো শুরু হয়ে গেছে। গতকালকে একটা স্ট্যাটাস দিয়েছি, মানুষজন এটার ইয়েটা ধরতে পারে না, এটার মানে খুব ডিপ হয়ে গেছে জোকটা, এটা খুব ডার্ক হয়ে গেছে আর কি, যে আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিচারের জন্য যেসব আইন প্রয়োজন, মহান সৃষ্টিকর্তার কি অশেষ কুদরত, সবগুলো আইন শেখ হাসিনা নিজেই করে দিয়ে গেছে। মানুষজন ভাবতেছে আমি এটাকে সাপোর্ট করতেছি, যে ইয়েস, যে একটা কথা বলেন, নিজের জন্য গর্ত করলে সেই গর্তে নিজেই পড়ে। সো শেখ হাসিনা যেই গর্ত করছিল বিরোধী দলকে দমন নিপীড়ন করার জন্য বিএনপি জামাতকে, সেই গর্তে এখন উনি নিজেই পড়তেছেন, কারণ যে সন্ত্রাস দমন আইন
করছেন সেই সন্ত্রাস দমন আইন ব্যবহার করেই হচ্ছে ছাত্রলীগকে ব্যান করা হয়েছে, সুতরাং নিজের গর্তে নিজে পড়ছেন। কিন্তু এই কথাটা আমি নেসারলি এটা মিন করতেছি না, আমি এখানে যে ডার্ক হিউমারটা করছি সেটা হচ্ছে যে আমি সারা জীবন আপনাদেরকে যেই কথা বলছিলাম যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা যেসব কালা কানুন করছে প্রতিপক্ষকে দমন করার জন্য, পরে সরকার ক্ষমতায় এসে এই কালা কানুন ইয়ে করবে না, যেগুলো এরা বসে এগুলো দূর করবে, কোনোটাই দূর করবে না, এরা সেগুলোকে ব্যবহার করবে, ডাবল ডাউন করবে এইসব পাল্টামিতে। আসলে মাথায় ঢোকে না মানুষ যে কীরকম ব্লাইন্ডেড হইতে পারে, মানে এইটা বোঝা, এটা প্রেডিক্ট করা কি আমাকে আমার ক্রেডিট নেওয়ার মতো কিছু যে এই জিনিস আমি দেখতে পাইছি, আমি বুঝতে পারছি, দেখছেন আমার কথা মিলে গেছে, হা 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 আমি বিশাল এক গণক জ্যোতিষ, না না তা তো না, আমরা আজীবন দেখে আসছি বাংলাদেশে এগুলো হয়েছে, বিএনপি সরকারের আমলে যেসব পাণ্ডামি হয়েছিল সেই পাণ্ডামি টুল আওয়ামী লীগ এসে ব্যবহার করছে, র্যাব থেকে শুরু করে ক্রস ফায়ার থেকে শুরু করে সকল কিছু বিএনপির সময় চালু হয়েছিল, এক্সটেন্টে পার্থক্য ছিল কিন্তু চালু হয়েছিল তাদের সময়, এবং সেগুলো ব্যবহার করা হয়তো আওয়ামী লীগের বিরুদ্ধে, এখন এক্সটেন্টে পার্থক্য ছিল। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে তারা কিগুলো, না না না, তারা ওই বিএনপির টুল ব্যবহার করে বিএনপির উপর তিন মাত্রায় দমন নিপীড়ন চালাইছে, এবং সেইগুলোর ধারাবাহিকতাই আমি আপনাদেরকে বলছি যে এই পান্ডারা যে এখন বলতেছে আওয়ামী লীগের আমলে বাক স্বাধীনতা নাই, আওয়ামী লীগের আমলে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, এই সেই কারণ যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন সোশ্যাল মিডিয়া ছিল না, এখন সোশ্যাল মিডিয়া একটা সবচেয়ে বড় থ্রেট যে কোনো সরকারের জন্য, সোশ্যাল মিডিয়া মানুষ সবার বয়স আছে, সবাই সমালোচনা করতে পারে, আগে তো এত সমালোচনা করতে পারতো না, সোশ্যাল মিডিয়ার থ্রেট অ্যালোন এখনকার সরকারগুলোর জন্য সবচেয়ে বড় থ্রেট, সোশ্যাল মিডিয়া থেকে অ্যারাব স্প্রিং হয়েছে সোশ্যাল মিডিয়ার কারণে, আজকে আওয়ামী লীগ সরকার এইভাবে পতন হয়েছে, নাহলে হয়তো হইতো না, তো এত বড় থ্রেট তো বিএনপিকে মোকাবেলা করতে হয় না যেটা আওয়ামী লীগকে করতে হয়েছে, যেই কারণে আওয়ামী লীগ যেই মাত্রায় ক্র্যাকডাউন চালাইতে হয়েছে তাদেরকে, এবং এটা একটা চর্চার ব্যাপার, যত বেশি ক্র্যাকডাউন চালায় তত আরও ফ্যাসিস্ট হয়ে ওঠে, আরও যত ফ্যাসিস্ট হয় তত আরও বেশি ক্র্যাকডাউনের মাত্রা বাড়িয়ে দেয়, তো তারা সেই ভিশাস সাইকেলে সেই পজিটিভ ফিডব্যাক লুপে ঢুকে গেছিলো, বিএনপিকে এগুলো কোনো কিছু মোকাবেলা করতে হয় না, এখন যখন ক্ষমতায় আসবে বিএনপি এসে যখন দেখবে যে ওরে বাবা সারা দেশের সবাই তো সমালোচনা করে, কার্টুন আঁকতে চায় সোশ্যাল মিডিয়াতে, এবং সোশ্যাল মিডিয়া থেকে হয়তো সে গ্রুপে গ্রুপে আলাপ আলোচনা হয় সরকার বিরোধী, বিএনপিও ক্র্যাকডাউন শুরু করে দিবে, এখনও তো দিন দেখেন নাই কিছু চান্দুরা, এই দিন দিন না আরও দিন আছে, খালি অপেক্ষা করেন। এই যে এগুলো ব্যবহার করে ছাত্রলীগকে সন্ত্রাসী আইন, সন্ত্রাস দমন আইন ব্যবহার করে ছাত্রলীগকে ব্যান করলো, এবং এখন হইতেছে যে কথাগুলো আপনাদেরকে গত পর্বেই জাস্ট বলছি যে এরা যেটা করবে বা যেটা করতেছে বা যেই কারণে এটা করছে ছাত্রলীগকে বাতিল করছে, এরা সিম্পলি পাণ্ডামি করবে, সেই পাণ্ডামিকে একটা বৈধতা দিয়ে নিল। আগে যেরকম দমন নিপীড়ন চালাইছে ছাত্রলীগ সরকার মিলে, এখন একই দমন নিপীড়ন এরা চালাবে, আগে যেরকম দমন নিপীড়ন চালানোর সময় ফ্যাসিস্ট শাসক বলতো যে জামাত নিষিদ্ধ সংগঠন বা শিবির নিষিদ্ধ সংগঠন, বা যদিও নিষিদ্ধ ছিল না দীর্ঘদিন, সুতরাং তাদেরকে দাঁড়াইতে দিব না, এবং শেখ হাসি এবং খালেদা জিয়া এবং তারেক রহমান হইতেছে দণ্ডপ্রাপ্ত আসামি, সুতরাং এদেরকে আমরা দাঁড়াইতে দিব না, কোনো কথা বলতে দিব না, বিএনপি হইতেছে সন্ত্রাসী সংগঠন, আগুন দেয় জ্বালায় পোড়া করে, সুতরাং এদেরকে আমরা দাঁড়াইতে দিব না, এরকম নানা ন্যারেটিভ দাঁড় করে এরা ফ্যাসিস্ট আওয়ামী লীগ হচ্ছে বিএনপি বিরোধী দলেরকে দমন নিপীড়ন চালাইতো, এতটুকু ভদ্রতা সভ্যতা অ্যাটলিস্ট এরা করছে যে এত কিছুর পরও এরা প্রাতিষ্ঠানিকভাবে বিএনপিকে জামাতকে দীর্ঘদিন পর্যন্ত, জামাতকে তো শেষ মুহূর্তে ক্ষমতা থেকে বের মানে বিপ্লবের কারণে ক্ষমতা হাতছাড়া হয়ে যাচ্ছে টের পেয়ে সারা পৃথিবীর সমালোচনার মুখে স্কেপ গোট বানানোর জন্য শেষ মুহূর্তে সে জামাতকে প্রজ্ঞাপন জারি করে বাতিল করা হয়েছে, ব্যান করা হয়েছিল, তো এত বছরেও এরা পাণ্ডামি করছে বিরোধী দলের সাথে, প্রজ্ঞাপন জারি করে পাণ্ডামিটা করে নাই, যেই পাণ্ডামিটা শাহবাগে হয়েছিল যে আইন আদালত ব্যবহার করে প্রাতিষ্ঠানিক পাণ্ডামি, সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক পাণ্ডামি, এই সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক রূপ শাহবাগের ছাড়া কিন্তু আওয়ামী লীগ সরকার অ্যাটলিস্ট দেয় নাই, আমরা সবাই জানতাম আওয়ামী লীগ কী করতেছে, গুম হইতো আমরা কেউ জানতাম না কে গুম করে, সবাই আনঅফিসিয়ালি জানতাম ডিজিএফআই করতেছে, কিন্তু অফিসিয়ালি কিন্তু আমরা কেউ জানতাম না ডিজিএফআই করছে, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে চাপ দিয়ে হইতেছে পাণ্ডামিকে ওই মাত্রায় নিয়ে গেছে যে প্রাতিষ্ঠানিকভাবে কাগজে কলমে ব্যান করে দিচ্ছে ছাত্রলীগকে এবং আওয়ামী লীগকে নাকি ব্যান করবে, এবং তারপর এরা এগুলোই বলে বেড়াবে যে এরা নিষিদ্ধ সংগঠন সুতরাং এদেরকে রাজনীতি করতে দিব না, ওই একই পাণ্ডামি মাঝখান থেকে এটা এখন পাণ্ডামিটাকে একটা প্রাতিষ্ঠানিক বৈধতা দেওয়ার চেষ্টা করতেছে, যেই যেই নিচে যেই পরিমাণ অধপতন আওয়ামী লীগও দেখায় না, আওয়ামী লীগকে হয়তো ব্যান করে ছাড়বে এবং এরা দেশে কাউকে রাখবে না, সব ব্যান খালি এরাই থাকবে, এবং যেটা আলোচনা করছি অ্যাগেন যারা এগুলো করতেছে হইতেছে তাদের পাণ্ডামিকে একটা বৈধতা দেওয়ার জন্য, দেখেন এই যে সকল মিডিয়াতে এখন খালি রিপোর্ট দেখতেছি ঢাবিতে পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ সংগঠনের দুই নেতা গ্রেফতার, তারপরে যে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় না কোথায় নিষিদ্ধ সংগঠনের দুই নেতা গ্রেফতার, মানে নিষিদ্ধ সংগঠনের দুই নেতা গ্রেফতার বলার মানে কি, নিষিদ্ধ তো গতকালকে করা হয়েছে, তার আগে যারা এই সংগঠন করছে তারা তো কোনো অপরাধ করে নাই, আপনার আজকে যদি একটা আইন হয় আজকে যদি একটা নিয়ম হয় যে আজকের পর থেকে এই রাস্তায় কোনো কেউ গাড়ি চালাইতে পারবে না, আজকে যদি নিয়ম হয় তারপর এই নিয়ম কেউ ভাঙলে তাকে আপনি বিচার করবেন, কিন্তু গতকালকে যেই রাস্তায় গাড়ি চালাইছে আপনি কি তাকে ধরতে পারবেন নাকি, গতকালকে তো এই নিয়ম ছিল না, আজকে যদি ছাত্রলীগ নিষিদ্ধ হয়ে থাকে তাহলে ইয়েস আজকের পর থেকে কেউ ছাত্রলীগের কোনো সদস্য যেমন ছাত্রলীগের আন্ডারে মিছিল মিটিং করা সভা সমাবেশ করলে আপনি তাকে নিষিদ্ধ সংগঠন টেকনিক্যালি বলতেছি স্টিল গুন্ডামি, টেকনিক্যালি আপনি তখন এই আর্গুমেন্ট দেখাইতে পারেন, কিন্তু অতীতে ছাত্রলীগ করছে বিধায় তাদেরকে গ্রেফতার করে বলবেন যে নিষিদ্ধ সংগঠনের নেতা গ্রেফতার, মানে কি এটা পাণ্ডামি কোন মাত্রায় যাইতেছে বুঝতেছেন আশা করি, হ্যাঁ, এবং দেখেন এরা যে পাণ্ডামি করতেছে এরা সকল পাণ্ডামির একটা জাস্টিফিকেশন দাঁড় করাই দিয়েছে, যে কথাটা আপনাদেরকে এত বছর আমাদের এই চ্যানেল আলোচনা আমরা করছি, এরা সকল পাণ্ডামির একটা জাস্টিফিকেশান দিয়ে নিবে, এদের কাছে জাস্টিফিকেশান আছে, এই জন্যে সবসময় ভালো মানুষ খুঁজবেন,
ভালো মানুষ যদি না হয়, যত যত নাটক করে কথা বলুক, যত মোলায়েম করে কথা বলুক, এগুলা গুন্ডাপান্ডা আলটিমেটলি দিন শেষে এরা দেশকে হইতেছে অসভ্যতায় পর্যবসিত করবে। এদের এখন কথা হচ্ছে এরা কোনো নিয়ম কানুন মানবে না, আইন কানুন মানবে না, যা ইচ্ছা তাই করে বেড়াবে, এবং কিছু বললে বলবে যে এটা হইতেছে একটা বিশেষ পরিস্থিতিতে বিপ্লবী সরকার গঠিত হয়েছে, এই সরকার কোনো নিয়ম মেনে গঠিত হয় নাই, সুতরাং এই সরকার কোনো নিয়ম মেনে চলবেও না তারা। আপনি দেখেন এই যে গতকালকে কিছু একটা আরেকটা ডার্ক হিউমার স্ট্যাটাস দিছি, সেটা একটু পড়ি আমরা, যে একটা অ্যানালজি করে বোঝার চেষ্টা করি যে এদের কী চাচ্ছে এরা। একটি বিশেষ পরিস্থিতিতে আমি আপনার বাসায় ঢুকে পড়েছি, পরিস্থিতিটি হচ্ছে বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে, এখন বাসায় ঢুকে আমি ডাইনিং টেবিলের উপর পা তুলে বসলাম, আপনি বাধা দিলে বললাম একটি বিশেষ পরিস্থিতিতে আমি আপনার বাসায় ঢুকেছি, এটা কোনো নিয়ম মেনে হয়নি, তাই বাকি কিছুই নিয়ম মেনে হবে না। এবার আমি টয়লেটের দরজা খোলা রেখে পেচ্ছাপ করতে বসলাম, আপনি বাধা দিতে একই উত্তর করলাম আমি, যে একটি বিশেষ পরিস্থিতিতে আমি আপনার বাসায় ঢুকেছি, এটা কোনো নিয়ম মেনে হয়নি, তাই বাকি কাজ নিয়ম মেনে করতে হবে, এমন কোনো জরুরত নেই। ঘটনাটা শুনতে অযৌক্তিক মনে হলেও প্রায় এটাই ঘটছে, বিপ্লবী পাণ্ডারা যা খুশি তাই করার লাইসেন্স চাইছে, কেউ কিছু বললে উত্তর দিচ্ছে একটি বিশেষ পরিস্থিতিতে এই সরকার গঠন হয়েছে, এটা কোনো নিয়ম মেনে হয়নি, তাই প্রয়োজনে নিয়মের বাইরে গিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তারপর লাস্টের আমাদের কনক্লুশন হচ্ছে নিয়মের কারণের বাইরে যাবার ধান্দা যারা করে মোর অফেন দ্যান নট তারা পাণ্ডা। এই কথাটা কিন্তু ইম্পর্টেন্ট, আপনি এখানে কমেন্ট সেকশনে অনেকে এগুলো সে চিৎকার চাচামেচি করতেছে যে তারা কোথায় কি পাণ্ডামি করছে, এগুলা হইতেছে র্যাবিট হোলের আমার রাস্তা। যারাই নিয়ম কানুন, যাতে যদি উদ্দেশ্য খারাপ নাও হয়ে থাকে, এই যে নিয়ম কানুনের বাইরে যাওয়ার যে চর্চা এরা গড়ে তুলতে চাচ্ছে যে নিয়মের বাইরে যাওয়া, তাদের যদি উদ্দেশ্য অসৎ নাও থাকে, দুই দিনের মধ্যে এরা মজা পেয়ে যাবে, ও আচ্ছা নিয়মের বাইরে গিয়ে তাহলে সকল কিছু করা যায়, শুরু করে দেবে বিসমিল্লা। উদ্দেশ্য খারাপ না হইলো, আপনি যেমন সরকারি চাকরিতে ঢোকার পর আপনার যদি উদ্দেশ্য খারাপ না হয় আপনি ঘুষ খাওয়া শুরু করে দেবেন, কথা বোঝেন নাই? এই কারণে আল্লাহ কি বলছিল যে গন্ধম ফলের কাছেও যাবে না, ওই এলাকার ধারে কাছে যাবা না, পাণ্ডামির ধারে কাছে যাবা না, নিয়ম ব্রেক করার ধারে কাছে যাবা না, যথাসম্ভব নিয়মের মধ্যে। ইয়াস, একটা বিশেষ পরিস্থিতিতে বিপ্লব হয়েছে বিধায় দেশে আর কোনো নিয়ম কানুন রাখা যাবে না, সব বাদ, এখন খালি আর্বিটারি এই সরকার গঠন করছে 10 জন 20 জন 50 জন সুশীল সমাজের, এরা মিলে সিদ্ধান্ত নিবে, এদের যেটা ইচ্ছা হবে সেটাই করবে, যত লং স্ট্যান্ডিং আইন কানুন নিয়ম কানুন কোনো কিছু আমরা মানি না। বিপ্লবী সরকার একটা বিশেষ পরিস্থিতিতে, যে আমি আপনার বাসায় বিশেষ পরিস্থিতিতে যেহেতু ঢুকে পড়ছি, এখন আর কোনো নিয়ম কানুনের বালাই নাই, এগুলো সব কিছু হচ্ছে অসভ্যতার এলিমেন্ট, এগুলোর ব্যাপারে সতর্ক থাকবেন। এই যে যাদেরকে গ্রেফতার করতেছে, আপনি দেখেন ভাষাটা একটু খেয়াল করে দেখেন তো, একেবারে পুরাপুরি আগের পাণ্ডামির ভাষা কিনা। আগে যেরকম ছাত্রলীগ এবং শিক্ষকরা মিলে ছাত্রদলের কাউকে ধরে পুলিশের হাতে সোপোর্ট করতো, এখন এক্স্যাক্টলি একই কাজ একই ভাষায় করতেছে সমন্বয়ক এবং শিক্ষকরা মিলে গ্রেফতার করে ছাত্রলীগের পোলাপানকে ধরে পুলিশের হাতে সোপোর্দ করতেছে। বিভাগের শিক্ষক, প্রক্টর ও ছাত্র উপদেষ্টা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্যস্থতায় তাদের ইবি থানা পুলিশে সোপোর্দ করা হয়। আপনারা খুব আরাম লাগতেছে কারণ আপনার ছাত্রলীগ পছন্দ না, একই আরাম কিন্তু তখন যাদের হইতেছে ছাত্রদল জামাতকে দেখতে পারতো না তাদের একই আরাম লাগতো, কিন্তু কথা হচ্ছে দুইটাই পাণ্ডামি। সমন্বয়করা কে? আরেকটা ছেলেকে ধরে পুলিশের হাতে সোপোর্ট করা শিক্ষক, আবার শিক্ষকরা সমন্বয়কদের সাথে আছে, আগে যেরকম শিক্ষকরা ছাত্রলীগের সাথে থাকতো, শিক্ষকরা বরং বলবে যে না না এগুলো করবা না, গুন্ডামি পাণ্ডামি করবা না, তাদের আগে অপরাধ প্রমাণ হোক, দেখা যাক, গ্রেফতার সিস্টেম আছে দেশের আগেকার মতো, অজ্ঞাতনামা হাজার হাজার অজ্ঞাতনামা মামলা, আগে একটা অজ্ঞাত মামলা ঠেসে দাও, তারপর ধরে নিয়ে তারপর হইতেছে ইয়ে দাঁড় করো, মামলা রেডি করো, এগুলো তো কোনো ভালো কাজ হচ্ছে না, এগুলো তো কোনো ভালো বার্তা দেয় না। আপনি দেখেন যে সভ্যতা কত সুন্দর হইতে পারে, একটা কাজ যখন নিয়ম মেনে করা হয়, একটা যখন নিয়মের মধ্যে থাকা হয়, তখন একটা জিনিস কত সুন্দর। এই জিনিসটা একটা খবর, একটা ছোট্ট অংশ আমার কানে বাজছে, আমি আমার কানে শুধু বাজে না, আমি 2 মিনিট চুপচাপ বসে আসলে ভাবলাম যে কী সুন্দর লাগলো জিনিসটা শুনে, যে ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করছে পুলিশ, তারপর তার বাসায় অভিযান চালাইছে, চালায় কিছু পায় নাই, না পেয়ে তাকে যেই কারণে অপরাধে সে করছে, সে শুধু সেই কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। রূপসী এলাকায় অভিযান চালিয়ে সাবেক ছাত্রলীগ সভাপতি রূপগঞ্জ থানার পরে আমরা অ্যারেস্ট করি, হত্যা, বিস্ফোরক এবং অন্যান্য ধারার অপরাধ অভিযুক্ত আসামি সাবেক ছাত্রলীগ সভাপতি রূপগঞ্জ থানার পরে আমরা অ্যারেস্ট করি, এবং অ্যারেস্টের সময় আমাদেরকে সেনাবাহিনী এবং স্থানীয় জনগণ সহায়তা করে, তারপর বাড়ি তল্লাশি করে, কিন্তু তল্লাশি করে অন্য কোনো কিছু পাওয়া যায় না। আপনি এটা বিশ্বাস করতে পারেন এই বাংলাদেশে এরকম কোনো ব্যাপার যে কাউকে ফাঁসানো হবে, একটা রাজনৈতিক পাণ্ডাকে ধরা হয়েছে, আগে ধরা হবে তারপর কিছু মাদক আর অস্ত্র বাসায় গিয়ে পাওয়া যাবে, এর বাইরে তো সেকেন্ড কোনো আলাপ নাই, সেইখানে একটা ছাত্রলীগ নেতাকে ধরে তার বাসায় অভিযান চালায় কিচ্ছু পায় নাই, ক্যান ইউ বিলিভ দিস? আপনি আপনার জীবনে বাংলাদেশে এগুলো দেখছেন কিনা? তো এখনও যেহেতু একটু সভ্যতার লেশ আছে, এখনও যেহেতু রাজনৈতিক গুন্ডারা পুরোপুরি টেক ওভার করতে পারে নাই, পুলিশ গিয়ে তার বাসায় কিছু পায় নাই, এবং বেশিরভাগ ক্ষেত্রে তো এমনই হবে, তাকে গ্রেফতার করা হয়, হ্যারাস করা হয়, হ্যাঁ একটা রাজনৈতিক দল করে, ছাত্র দল করছে, কী বলে জামাত করছে, ছাত্রলীগ করছে, ইয়েস এখন ছাত্রলীগের বেলার ব্যাপারটা আলাদা, যেহেতু তারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল, ভালো লোক পাওয়াটা মুশকিল, অ্যান্ড ইয়েট একটা ছাত্রলীগ নেতার বাসায় গিয়ে কিন্তু কিছু পায় নাই। ওকে ফাইন, যেহেতু পান নাই তাহলে তাকে এখানে ফাঁসানোর দরকার নাই, তো সে যে অপরাধ করছে সে অপরাধে তার শাস্তি দেন, সে যে অপরাধ করে নাই কী কারণে আপনার দরকার লাগছে সেইখানে গিয়ে মাদক প্ল্যান্ট করার, আপনার অস্ত্র প্ল্যান্ট করার, করে সে যে অপরাধ করে নাই সেই অপরাধ ফাঁসানোর, এই মাস্তানি এই পাণ্ডামি বদমাশি
বেশি করার কী প্রয়োজন? কোনো প্রয়োজন তো নাই। কিন্তু এরপর এই পান্ডামিটাই করা হয় এই দেশে, এবং এই পান্ডামি করা হবে। এবং এই অন্তর্বর্তী সরকারের আমলে এই ছোট্ট একটা স্লাইস, একটা ছোট্ট স্লিদার পাইছি আমরা, যেখানে আমরা দেখতে পেলাম যে গ্রেফতার করার পর বাসায় অভিযান চালায় কিছু না পাওয়া সম্ভব। এবং এটাই কিন্তু বাংলাদেশ হইতে পারত। এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসছে কিন্তু রাষ্ট্র সংস্কার করার জন্য। আপনারা একটা জিনিস লক্ষ্য করেন যে এই সরকারের পেছনে যেইভাবে লাগছে রাজনৈতিক পাণ্ডাগুলো, রাজনৈতিক সুশীল পাণ্ডারা থেকে শুরু করে রাজনৈতিক পাণ্ডারা, এই সরকারের কিন্তু সেইভাবে আগ্রহ নাই আমি তাদের যে অ্যাটিচিউড দেখতেছি। কারণ এরা ভদ্রলোক, সুশীল সমাজের সমন্বয়ে সরকার গঠন করছে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার প্রধান। তাদের আগ্রহ রাষ্ট্র সরকারে, রাষ্ট্র সংস্কারে। তাদের আগ্রহ হচ্ছে আমরা আসছি, আমরা দেশটাকে ঠিক করি, ওই প্রতিপক্ষকে হ্যারাস করা, প্রতিপক্ষকে পার্সিকিউট করা, প্রতিপক্ষকে মামলা দেওয়া, হ্যারাস, এগুলোর মধ্যে ওরা নাই। কিন্তু এই রাজনৈতিক পাণ্ডারা মিলে অনলাইনে অফলাইনে এদেরকে যেই পরিমাণ জ্বালা যন্ত্রণার উপর রাখছে, কেন এখনও শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয় নাই, কেন এখনও শেখ হাসিনার বিরুদ্ধে কী জানি বলে কি বিচার শুরু হয় নাই, তদন্ত শুরু হয় নাই, কেন ছাত্রলীগকে গ্রেফতার করা হচ্ছে না, কেন সচিবদেরকে সরানো হচ্ছে না, কেন এই করা হচ্ছে না, মানে তাদের হচ্ছে রাজনৈতিক পাণ্ডামি, তাদের ফুল আগ্রহ রাজনৈতিক পাণ্ডামিতে। আপনার এই সরকার গঠনের পর ইউনূস সরকার শুরুর দিকে এত মাসেও কিন্তু এগুলো শুরু হয় নাই, তারা চুপচাপ ছিল। এবং যেটা নিয়ে একজন সুশীল রাজনৈতিক গুণ্ডা পাণ্ডাদের পরশ হইতেছে না কীভাবে এরা শুরু করবে আওয়ামী লীগের সাথে। কিন্তু যেহেতু এটা একটা অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার, তা সর্বোচ্চ চেষ্টা করতেছিল সিম্পলি রাষ্ট্র সংস্কারের মনোযোগ দিতে। কিন্তু এই গুণ্ডা পাণ্ডাদের অত্যাচারে এরা টিকতে না পেরে সেদিন পর এসে এখন ব্যারিস্টার সুমন গ্রেফতার হচ্ছে, ছাত্রলীগকে ব্যান করতেছে এতদিন পর এসে। কেন? এখন আমার যেটা মনে হচ্ছিল যে সরকারের এসব পাণ্ডামি করার কোনো আগ্রহ ছিল না তাদের। কথা ভাই, আমরা আসছি রাষ্ট্র সংস্কার করে একটা নিরপেক্ষ নির্বাচন দিতে, সেটা করে আমরা চলে যাই, দেশটাকে একটা সুসভ্য রাষ্ট্র করে দেয়, তারপর যারা ক্ষমতা আসবে আসবে সেটা দেখো। না না না, গুণ্ডা পাণ্ডাদের অত্যাচারে এখন এরা বাংলাদেশকে সেই অসভ্যতার সাইকেলের মধ্যে আরও ইভেন ওয়ার্স রূপে ঢুকাইতেছে। যেই পাণ্ডামি আওয়ামী লীগ সরকারও করে নাই, যে বিএনপিকে ব্যান করা বা ইয়েকে ব্যান করা, কী জানি বলে ছাত্র দলকে ব্যান করা বা জামাতকে ব্যান করা বা শিবিরকে ব্যান করা, যেই পাণ্ডামিকে আওয়ামী লীগ আনঅফিসিয়াল রাখছিল সেই পাণ্ডামিকে অফিসিয়াল রূপ দিয়ে ফেলছে।